তুই তো মানে বলছিলিস যে এরকম একটা ব্যাপার ফার্নিচারের ব্যাপারগুলো করতে বলিস অ্যাকচুয়ালি মা না অ্যাকচুয়ালি জামা কাপড় গোছাতেই করতে এত অসুবিধা হচ্ছে না সেট করতে তো তাই জন্য মা বলছিল যে একটা আলমারি দেখ আর তারপর না ভাবছি যে ঘরে ছোট ছোট জিনিস কিছু অ্যাড অন করব তাহলে একটা কাজ করা যায় আমার নলেজের মধ্যে এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে একটা একটা করে চল দেখি না আমি না সেদিনকে একটা দাদার সাথে কথা বলছিলাম সে দাদাটা বললো এখানে নাকি একটা দোকান আছে সেই দোকানে নাকি ওরা সব রকম জিনিস রাখে ওকে মানে তুমি ঘর সাজানো সব মানে আজকে ধর আমি ওনার কাছ দিয়ে যদি জিনিস নি আমি ধর আজকে একটা ছোট আলমারি দেব আমি ওনাকে বললে পরবর্তীকালে উনি আমাকে ওই সেট অনুযায়ী মানে আজকালকার ট্রেন্ড চলছে না যে একদম সেটিং রেকর্ড টাইপের পুরো জিনিসটা সেট করে দেয় চলো তাহলে যাই চল না দেখি দাদাটা দোকানটা কোন দিকে আমার মনে হয় এই পাশেই কোথায় এটা হবে আমি তো এই পাশেই দেখেছিলাম ওই ছিল না কি না না উপরে না এই পাশে ছিল ডান পাশের দিকে সমস্ত ফার্নিচারের দোকানগুলো এই তো এই যে এই যে এই যে এই দোকানটা দাদা মেবি এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এই তো এটাই তাহলে নন্দিনী কি এই দোকানটারই কথা বলছিস হ্যাঁ রে ফার্নিচার স্টোরি আমি এই দোকানটার নামে অনেকে বলছিল যে এখানে নাকি এরা পুরো ডেকোরেশনের রেসপন্সিবিলিটিটা নিয়ে নেয় তাই ইন ফিউচার যদি আমি কোনোদিনও ফ্ল্যাট কিনি মানে তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা দাও তাহলে তো এখান থেকেই সমস্ত কিছু ডেকোরেশন গুলো করা যায় দাদাকে চলে আসো আর আরো একটা জিনিস কিন্তু দেখছি খুব ইউনিক একটা টাইপ জিনিস সেটা হচ্ছে কিন্তু তোমার এই যে 1 টাকা দিয়ে মাত্র যে কোনো ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়া মানে এটা কি রকম হলো মানে 1 টাকা দেবো দিয়ে জিনিসপত্র ঘরে নিয়ে যাব এরকম জিনিস না এরকম হলে তো আমি সবকিছু নিয়ে চলে যাব হ্যাঁ তাহলে আমরা লুটে নেব তো চলো দাদার সাথে কথা বলবো ওই বিষয়টা নিয়ে হ্যাঁ তো চলো একটু ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে একটুখানি এক্সপ্লোর করানো যাক দাদা আমার এই কালারটা না খুব পছন্দ হয়েছে একটু দেখাও একটু দেখাচ্ছি এটা এটা হচ্ছে ফোর ডোর এই দেখলে তুমি ওকে এই দুটো ডয়ার আছে ওটা নিচে এটা তুমি হ্যাঁ তুমি ইউজ করতে পারবে ঠিক আছে ওকে মানে কাইন্ড অফ শু কেবিন টাইপ না হ্যাঁ তুমি মাল্টি পারপাস লকার টাইপের হ্যাঁ এটা এই পাঁচটা দেখো এখানে একটা ডয়ার আছে অনেক জায়গা আছে হুম প্রচুর জায়গা আছে অনেকটা জায়গা আর এটা ডেপথ কিন্তু 21 ইঞ্চি এখানে তুমি ব্লেজার ব্লেজার সারওয়ানি সবকিছু রাখতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দেখো এই যে আমরা এই টেপটা না 2 মিলিমিটার ইউজ করছি আমাদের ফার্নিচার স্টোরি হ্যাঁ ফার্নিচার স্টোরির আমরা এই সব মালগুলো এই টেপটা অনেকে বলে দেখবে এগুলো কিনেছি আমরা বেশি দিন যাইনি এই বছর নষ্ট হয়ে গেছে আমাদের লোক ওই সমস্ত কিনে কিনে এমন ঠকে গেছে মানে ওদের মাথায় এরকম ঢুকে আছে সেই সব লোকদের আমরা এগুলো ব্যবহার করছি দেখো 2 মিলিমিটার মানে বড় বড় কোম্পানি তারাও এগুলো ইউজ করছে না ওরা নামে চলছে আর আমরা যাতে মানে ঠিক জায়গায় পৌঁছতে পারি সেই জন্য আমরা এগুলো ইউজ করছি এই এই সব 2 মিলিমিটার দেখো হ্যাঁ আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চাবিটা ব্যবহার করছি এই চাবিটা কিন্তু মানে আমাদের যে লকটা এই লকটা কিন্তু কোনো চাবিওয়ালা এসে বানিয়ে ফেলতে পারবে না কম্পিউটারাইজড কম্পিউটারাইজড হ্যাঁ মানে কেউ আসলো চোর ফট করে একটা চাবি টাবি ঘুরিয়ে একটা কিছু খুলে নেওয়া যেগুলো সব জায়গায় হয় এই ব্যাপারটা কিন্তু সেরকম নয় হ্যাঁ এগুলো আমরা অনেক কস্টলি ব্যবহার করছি তুমি শুধু সামান্য এই ব্যাপারটাই দেখো এই যে পাইপটা এটা কত ভারী দেখো ধরে এটা যেটা এখানে হ্যাঁ এখানে খুব ভালো দুখানা চাবির সেট রয়েছে এবং তোমরা কিন্তু একটা চাবি লাগানো রয়েছে এবং লকারের কিন্তু যথেষ্ট ভালো পজিশন আছে তোমরা কিন্তু বিভিন্ন জিনিসপত্র তোমাদের যেগুলো ভ্যালুয়েবল জিনিস আছে তোমরা এখানে রাখতে পারবে প্রবলেম হবে না স্পেশালি কিন্তু এই কেবিনটা মেবি কয়না টয়না রাখার জন্য মেয়েরা অনেক সময় ইউজ করে আরে আমি ইউজ করব আমার ঘরে আমি ইউজ করব এটা না খুব সুন্দর দেখ দাদা এটা কি গো এটা খুব সুন্দর ডিজাইনটা হ্যাঁ দিদি তুমি এটা দেখো এটা এই আমাদের ফার্নিচার স্টোরি আমরা এটাকে বলে দিচ্ছি এটা একটা এমডিএফ তুমি অনেক জায়গায় যাবে অনেক বড় বড় জায়গায় যাবে ওরা বলবে এটা মালয়েশিয়া নুড
এটা কিন্তু একদম মিথ্যে কথা, ঠিক আছে? এটা এমডিএফ এর উপরে এটা পিউ পলিশ করা আছে। এই দেখ এটাও পেয়ে গেছি, মানে আলমারি আর তার সাথে সাথে ড্রেসিং টেবিল, তার সঙ্গে তুমি বেডও পাচ্ছ, এটার সঙ্গে ম্যাচ করে যাবো। হ্যাঁ, বেডটা না আমরা পাততে পারিনি, আমাদের স্টকে আছে। ওকে, বেডটা দেখো এটার সঙ্গে ম্যাচ করে হচ্ছে, এই এই বেডটা হচ্ছে। ওকে, ঠিক আছে, এইখানটা মানে তুমি মানে সেম ডিজাইন। হ্যাঁ, বেডটা আমি এই তো আলমারি। হ্যাঁ, এটার সাথে তোমার ইশেও রয়েছে, বেড সাইড টেবিলও আছে, ঠিক আছে? এই বেডটা দেখলেই তোমার মন ভরে যাবে। আর এইগুলো হচ্ছে সেগুনের বেড, এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছি, হ্যাঁ এটা সেগুনের এই বেডটা, আর এইখানে যত বেড আছে এগুলো সেগুনের। আমি একটা জিনিস দেখছি সেগুনের মধ্যে, আমি আগে অনেক খাট দেখেছি, আমার বাড়িতেও সেগুনের খাট আছে, কিন্তু এত সুন্দর ইউনিক ডিজাইন আর এত সুন্দর কালার, অসাধারণ, মানে একদম মডার্ন টাইপের। এইটা আমি দেখছিলাম তখন ঢুকেই, একদম মডার্ন স্টাইলের জিনিস, মানে খুব ইউনিক লাগছে। ওপরের কালারটা দেখে সুন্দর লাগছে, মানে বিয়ের পরে নতুন না বাড়িতে নতুন। তাও তোমরা এইভাবে দেখছো, এগুলো যখন ডিসপ্লে করে দেবো আমরা, তখন মানে তোমার ঘর পাল্টে যাবে, যেই ঘরে রাখবে। আর কিন্তু ওপরেরটা যেটা রয়েছে, ওপরেরটা কিন্তু আমার পছন্দ হচ্ছে, আমার এটা পছন্দ হয়েছে। তোর নিচেরটা হচ্ছে আমার একদম টপেরটা রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার বিয়েতে ওটা দিবি, এটা দিবি, আর তোর বিয়েতে আমি ওটা দেবো, দাদা, ঠিক আছে তো? হ্যাঁ, আর শোনো দিদি, আমি আরেকটা যেই কথাটা বলছি, এটা একদম ভাইটাল কথা, তুমি ডিজাইন যেটাই নাও, তুমি যেটাই পছন্দ করো, দেখো তোমার একটা পছন্দ হতে পারে আর তোমার বয়ফ্রেন্ডের দেখো আলাদা পছন্দ হতে পারে, কিন্তু ডিজাইন যেটাই হোক কাঠটা মেন। কাঠটা আমি কি দিচ্ছি, সিপি সেগুন দিচ্ছি কিনা আমি তোমাকে বলছি। কাঠের মধ্যে মানে লোক খুব ডিসঅনেস্টি করছে। হ্যাঁ, আমি তোমাকে যেই ডিজাইনটা তুমি পছন্দ করবে সেই ডিজাইনের আমি তোমাকে মাল তৈরি করে পালিশ করার আগে তোমার দেখাবো, পোড়ামলটাকে দেখাবো, তুমি যাকে নিয়ে এসে দেখাবে, যাকে নিয়ে এসে দেখাবে তারপর আমরা পালিশ করব। কেউ যদি বলে যে এতটুকু কাঠ অন্য কাঠ আছে, এখানে প্রচুর দোকান আছে, তারা কি করছে, অর্ধেকটা না সিপি সেগুন দিচ্ছে, নিচের দিকে শিরিষ কাঠ এইভাবে দিচ্ছে, আমাদের সঙ্গে দামের ওদের ডিফারেন্স হচ্ছে একটু, মানে তাই জন্যই মনে হালকা জল লাগলে। হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের দামের ব্যাপারটা কখনোই হয়, তুমি আমাদের থেকে সেগুনের যদি কোনো খাট নাও সেটা 100 বছর, মানে কম করে বলছি 100 বছর যাবে, 100 বছরের বেশি যেতে পারে কিন্তু 100 বছরের কম যাবে না। একটা লক খারাপ হতে পারে বড় জোর, সেটা গিয়ে আমি ঠিক করে দিলাম, কিন্তু মানে ওইগুলো তুমি করে দাও। হ্যাঁ, বাহ, সেটা কিন্তু 100 বছরই যাবে, যেই খাটটাই পছন্দ করে যাবে সেই খাটটা আমি কোরা অবস্থায় বানাবো। মালটা বানানোর পর পালিশের আগে আমি তোমাকে ফোন করব, তুমি যাকে ইচ্ছে নিয়ে আসবে, এসে দেখাবে যে আমি এটা কি কাঠ দিয়ে বানিয়েছি, মানে এতটা অনেস্টের সাথে তুমি আগে দেখাবে, তারপর আমরা পালিশ করব। কারণ পালিশ করা হয়ে গেলে না অনেক হয়তো বুঝতে পারবে না এটা কি কাঠ দিয়ে বানানো হয়েছে, সেজন্য তুমি আগে কাউকে নিয়ে আসবে, এনে দেখাবো, তুমি দেখাবে যে এটা কি কাঠ দিয়ে বানানো হয়েছে। মানে আমার বাবা তো আসবে, যদি কেউ বলে যে একটুখানি কাঠ অন্য কিছু আছে সেগুন ছাড়া, ওই পুরো খাটটা ফ্রি, একটা টাকাও নেব না। ইয়েস, ঠিক আছে, মানে অনেস্ট ব্যাপারটা তুই বুঝতে পারছিস রাজ, যে কতটা কনফিডেন্স থাকলে এটা বলে, মানে যেভাবে আমি রান্নায় বলি যে আমার রান্না একদম ঘরোয়া রান্না, তোমরা ঘরের খাবার খাবে বাইরে বেরিয়ে, মানে অফিস পাড়ায় এসে, ঠিক দাদা ওই মানে ওই কনফিডেন্টের সাথে ওই কথাটা বললো যে কাটে যদি কেউ একটুকু একটুকু চ্যালেঞ্জ তোমাদেরকে, ঠিক আছে, তোমরা একটুকু যদি কোনো খুদ বার করে দিতে পারো তাহলে ওই খাটটা তোমার জন্য ফ্রি ফ্রি। এটা ডিভান কাম বেড বলা হয়, ডিভান কাম বেড। ওকে, মানে নরমালি আপনি এই অবস্থায় একজন শুতে পারবেন, একটা বেড, আর যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে তখন এটাকে টানলে ডবল বেড ডবল হয়ে যাবে। ওকে, মানে নরমালি আপনি ধরুন একা আছেন যে গেস্ট চান, সেই অবস্থা, ডিজাইনটা কি সুন্দর ডিজাইন, ওই আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, একটা ডিপ একটা লাইট, মানে ডিপ চকলেট করা আছে, একটা লাইট আছে, ডিজাইনটা না খুব সুন্দর। আর এই যে কালার কম্বিনেশনটা, আপনার এই কালার কম্বিনেশন মানে অপশন দেবো, আপনি
মানে দেখাচ্ছি, জাস্ট যেরকম কালারে বলবেন সেরকম কালারই করাই যাবে, মানে আপনার মতন যেরকম বলবেন যে এরকম ক্যাটলগ আপনাকে দেবো, যে ডিজাইনের বলবেন যে কালারে বলবেন সে কালার কম প্রচুর ক্যাটলগ আছে। যদি এক কালারের চান এক কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন, এক কালারের মধ্যে যদি চান এরকম এক কালারের মধ্যে চলে। হ্যাঁ ধরো তুমি এইটা নিলে তো এটা যেরকম কালার কম্বিনেশন করে করা আছে না, এটার সঙ্গে তুমি এই বেডটা নাও, এই বেডটাও কিন্তু একদম সেরকম কালার কম্বিনেশন করে একসাথে ম্যাচ করে দিতে পারবে। ওকে, মানে এগুলোর মধ্যেও ম্যাচিং টাইপ ম্যাচিং করা যায়, পুরো ম্যাচিং এটাও। আবার ধরো ওয়ার্ডরোব বানালে ওয়ার্ডরোবটা এরকম ম্যাচ করে এইভাবে বানিয়ে দিতে পারবে, মানে তোমাকে শুধু এক মাস টাইম দিতে হবে, তাই তো? ওকে, কি রে তুই কি টপকে টপকে গেলি নাকি, মানে নাকি বেঁচে আছিস টায়ার্ড হয়ে গেছিস, কোনটা? টায়ার্ড হয়েছি কিন্তু তার সাথে বেশি আরাম পেয়ে একটুখানি ল্যাপ খেয়ে গেছি। সোফাটা খুব আরামফুল, ভীষণ ভালো, মানে আরামদায়ক যদিও। আমি তো বসার পরে আমার যেন মনে হচ্ছিল এত সফট, একটু ঘুমিয়ে নি না, ঘুম পেয়েও গেছে আমার, চোখটা দেখ। হ্যাঁ মানে দুপাশে কিন্তু মাথা দেওয়ার জায়গাও রয়েছে। হ্যাঁ মানে একদম প্রপারলি। আর এই জিনিসটা মানে আমি একটু এক্সাইটেড বলার জন্য, জিনিসটা দেখ এত সুন্দরভাবে ডিজাইন করা, মানে তাই তুই যদি কমফর্ট কমফর্ট ব্যাপারটা আছে না, এরা কোয়ালিটি না কমফর্টটাকেও দাদারা মানে খুব সুন্দর করে ফলো করেছে। আর এখানে যখন আমাদের ইচ্ছা একটুখানি মাথাটা রেখে ঘুমিয়ে পড়বো, একদম মাথা রেখে জাস্ট ঘুমিয়ে পড়বো, মানে কমফর্ট উইথ কোয়ালিটি দুটোই আছে। ঠিক আছে দাদা, এটা তো অনেকটা বড়, হ্যাঁ এটা আমার পুরো ফুল ফ্যামিলির জন্য ঠিক আছে, কিন্তু আমি তো প্ল্যান করছি আমাদের ঘরের জন্য, কারণ আমার আমার আর আমার উনি একদম কথা বলো যে এই কালার গুলো যেমন এটা গ্রিন এর উপরে রয়েছে, এটা ব্লু অ্যান্ড অ্যাশের উপরে রয়েছে, আমরা চাইলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, কোনো কালার বলবেন সে কালারই করা যাবে, কালার কম্বিনেশন করা যাবে। গ্রিন এর মধ্যেও আছে, চলুন আপনাকে দেখাবে, ব্ল্যাক এর মধ্যে আছে, ওই জন্য বলছি 2 মিনিট রাস্তা, একদম একদম চলো। এইটা আরেকটা যেমন রয়েছে খুব ইউনিক কালার আমার মনে হলো রাজ, খুব সুন্দর, মিন্স লাইক হ্যান্ড খুব ডিজাইন আর খুব সফট, যে ধরনের কালার চাইবো সে ধরনের কালার পেয়ে যাবো, কালার তোমরা যে কোনো কিছু দিয়ে দেবে। আচ্ছা, এটার জন্য কি কোনো ক্যাটালগ দিয়ে তোমরা করো, সেখানে ডিজাইনও রয়েছে এবং কালার অপশনও আছে। আচ্ছা, কালার দোকানে গেলে যত শাড়ি দেখায় না ততগুলো মানে ফোল্ডার দেখিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তুমি পছন্দ করতে পারবে যে কোনটা দিয়ে বানাবে, মানে গুড কোয়ালিটি ডিজাইন প্লাস সবকিছুর একটা কম্প্যাক্ট, মিন্স একদম প্যাকটা প্যাকটা যদি কোনো ফার্নিচারের জায়গায় আসতে হয় আর কোনো জায়গায় না, চোখ বন্ধ করে জাস্ট স্টোরি ফার্নিচার স্টোরি। ওকে, আচ্ছা সামনে দেখো অনেকগুলো কিন্তু সোফা রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনিংয়ের সোফা রয়েছে। এই সামনে তুতা কালারটাও ভীষণ ভালো ডিজাইন একটা সোফা রয়েছে কিন্তু তোমাদের জন্য এখানে রাখা ফার্নিচার স্টোরিতে। আর এই অ্যাশ কালারের ওপরে থিম যে সোফাটা সেটাও কিন্তু ফার্নিচার স্টোরির একটা ভালো জিনিস, তোমরা দেখতে পারো অবভিয়াসলি। আর সামনে যখন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এখানে একটা ভালো সোফা সেট রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের ছোট ঘরের জন্য। সো সকলে আমরা রাজ একদম লাস্টের দিকে চলে এসেছি, আমি তো আমার যেটা বুক করতে এসেছিলাম আমি করে দিয়েছি মাত্র 1 টাকায়, ঠিক আছে? এবার আমরা অ্যাড্রেসটা প্রপারলি দাদার থেকে জেনে নেব। দাদা আমি আশা করছি মানে তুমি এর পর দিন যেদিন আসবে মালগুলো দেখতে একদম রেডি করার পরে তোমার আসতে কোনো কোনো অসুবিধা হবে না, একদম। তুমি ডায়মন্ড প্লাজা
ডায়মন্ড প্লাজার ঠিক পরে স্টপেজ নাগেরবাজার ভগবতী পার্ক, ঠিক আছে? ভগবতী পার্ক বাস স্টপ, একদম বাস স্টপেজেই আমাদের দোকান, একদম একদম, ঠিক আছে? পুরো বাস স্টপের একদম গেটে, মানে বাস স্টপে নামবে ভগবতী বাস স্টপ, ওখানে নেমেই নাগেরবাজার ভগবতী পার্ক, ভগবতী পার্ক, ভগবতী পার্ক বাস স্টপের সামনে নেমেই জাস্ট দোকানটা, ভগবতী পার্কের সামনে নেমেই তুমি দোকানটার দিকে তাকাবে পেয়ে যাবে, স্টপেজেই, বাস স্টপেজেই দোকানটা। আর বেলগাছিয়া থেকে আসতে একদম সোয়া শ্যামবাজার থেকে বেলগাছিয়া থেকে বেলগাছিয়া মেট্রো থেকে মানে তোমার যে কোনো বাস, ওকে। আর যা ইনফরমেশন আছে দাদার ফোন নাম্বার, দাদার দোকানের অ্যাড্রেস আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তো পেয়েই যাবে, আর পার্সেল দাদার নাম্বারও থাকবে, দাদার সাথে কন্ট্যাক্ট করো। আর যখনই কেউ কোনো কিছু পাবে না তখন নন্দিনী তো আছেই তোমাদের জন্য।